আমি আহ্বান জানাচ্ছি জনাব স্বপন কে মজুমদার, হামিম গ্রুপ, আপনারা জানেন একটি তৈরি পোশাক শিল্পের প্রতিষ্ঠান। সো আমি তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব স্বপন কে জি মজুমদার, তার জন্য একটু হাততালি। থ্যাংক ইউ এভরিবডি, ওয়েলকাম ইন এ highly motivational in events. I think all of our participants here presented enjoying the sessions. How are you, everybody? No, voice is low, very low. উনি যেভাবে পরিচয় করে দিলেন ততটা কতটুকু এক্সপিরিয়েন্স সেটা জানি না, তবে আমি একটা বিষয় ওনাদেরকে বলতে পারি যে যে সমস্ত জায়গায় আমি কাজ করেছি প্রত্যেকটা জায়গায় ছিল অগোছালো, সেইখান থেকে গুছানো জায়গাতে আনতে পেরেছি। ওই আঙ্গিকে আপনাদের সাথে আমার কিছু এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করতে পারবো, যে এক্সপিরিয়েন্স আপনারা যদি মনে রাখেন আপনাদের ক্যারিয়ারের জন্য খুবই ইফেক্টিভ হবে আমি মনে করি। আই বিলিভ মুনির হাসান ভাই অনেক কিছুই এখানে উল্লেখ করে গেছেন, এখানে যা দেখলাম অনেকেই নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে চিন্তা করতে শুরু করতেছেন বা স্বপ্ন দেখতেছেন। এর মধ্যে আমরা কতজন জানি যে বাংলাদেশে আইসিটিতে কতটা কোম্পানি আছে, আইসিটি সেক্টরে কতটা কোম্পানি আছে বাংলাদেশে কে বলতে পারবেন? যে কোনো একজন, কারণ উদ্যোক্তা হলে মনির ভাই কিন্তু একটা সুন্দর কথা বলছে, পড়তে হবে, জানতে হবে। এবং এই সেক্টর থেকে বর্তমানে আমরা কত আর্নিং করতেছি, তাহলে এইখানে কিন্তু দেখেন আমরা যেখানে যাব সেই সম্পর্ক কিন্তু এখন কিন্তু এত সহজ। আপনারা গুগলে ঢুকলে পরে, যে কোনো জায়গায় ঢুকলে পরে, আপনারা আইটির লোক, আপনারা তো আমাদের চেয়েতে অনেক বেশি নলেজেবল। এক সময় ছোটকালে পড়তাম কি নলেজ ইজ পাওয়ার, সেটা একটু ডাইমেনশন চেঞ্জ করতে চাই, ইনফরমেশন ইজ পাওয়ার। তথ্য আপনাদের কাছে থাকতে হবে কারেক্টলি, সেটা যদি না থাকে তাহলে আমি মনে করব যে আমার চাইতে আপনারা লেজি, এই লেজিনেস নিয়ে কিছু করতে পারবেন না। প্রত্যেকের মধ্যে সুপ্ত প্রতিভা আছে, প্রত্যেকটা বডির মাধ্যমে, কেউ খাটাচ্ছেন কেউ খাটাচ্ছেন না। এবং দেখেন প্রত্যেকটা লোক আইটির, অথচ আমরা বলতে পারতেছি না বাংলাদেশে কতটি কোম্পানি আছে। এই মুহূর্তে 800 কোম্পানি আছে বাংলাদেশে, যেখান থেকে গত 2014-15 আমাদের আর্নিং মাত্র 600 মিলিয়ন ইউএসডি ডলার। যদি 100 মিলিয়ন করে ধরতাম 800 মিলিয়ন, তো 1 মিলিয়ন করে ধরলে 800 মিলিয়ন আসার কথা ছিল, যেখানে এই মার্কেটটা এখন পর্যন্ত বাইরের লোকরা কিন্তু এটা নিতেছে। এর কারণ কি আসলে, কারণটা কি ওনাদের কোয়ালিটি বেশি আমাদের কোয়ালিটি কম? আমার মনে হয় না। আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করতে কেউ আগ্রহী না, এইটাই একমাত্র কারণ। স্বপ্ন আমরা দেখব এবং বাস্তবায়নও করব। যদি স্বপ্ন দেখতে ভালোবাসি বাস্তবায়ন করতে চেষ্টা করি, ডেফিনেটলি আমাদের এই জায়গাতে আমরা আসবই। আপনাদের জন্য একটা পজিটিভ দিক হলো, আমি যখন এমবিএস থেকে বাইরে এলাম তখন চিন্তা করলাম যে আমি ক্যারিয়ারে ঢুকবো না আমি কিছু একটা করব। তখন কিছু একটা করার চিন্তা যখন আসলো মাথায় তখন আমি চিন্তা করলাম আমি কী করব, আসলে কী বিজনেস করব। কিন্তু আপনারা দেখেন আইসিটি সেক্টর বাংলাদেশে এমন একটা জায়গা যেখানে যদি আপনারা ক্যারিয়ার হিসেবে নেন অথবা এন্টারপ্রেনারশিপ হিসেবে নেন, চমৎকার একটা ফিল্ড আগামী বছরগুলোতে। তাহলে আপনাদের আমার মতো কিন্তু ওই কী করবো এই চিন্তার মধ্যে নাই, একটা জায়গাতে কিন্তু বসে আছেন। এখন আপনাদের চিন্তা করতে হবে কীভাবে করব, এই জায়গাতে চেষ্টা করলে কিন্তু আপনারা এগিয়ে যাবেন। তাহলে আমি আশা করি আমার চাইতে আপনারা ভালো জায়গায় আছেন, তো ওইভাবে যদি আমরা চিন্তা করি দেখবেন যে ভালো একটা পজিশনে আপনারা আসতে পারবেন। এখন মনির ভাইয়ের আলোচনার কন্টিনিউশনে আমি একটু আলোকপাত করতে চাই। এন্টারপ্রেনারশিপ হতে হলে
যে কোয়ালিটি থাকার দরকার এবং গুড আইটি প্রফেশনাল হতে হলে যে ধরনের কোয়ালিটি, এটা আমি কম নয় একটু আলোচনা করে যাব। এটা আমার এইচআরের দৃষ্টিভঙ্গিতে, থিওরিটিক্যাল দৃষ্টিভঙ্গিতে না। এন্টারপ্রেনারশিপ হতে হলে যে জিনিসটা মনির ভাই তার চ্যাপ্টার মধ্যে বলে গেছে, একটা হলো ডিসিপ্লিন। এই ডিসিপ্লিন উনি বলে গেছে যে আসলে 24 ঘন্টা, এখন 24 ঘন্টা কাজ করবেন, 24 ঘন্টা না খাওয়া না করে যদি কাজ করেন, কাজ করা সম্ভব। লাইফের ডিসিপ্লিন হতে হবে, আপনি কাজও করবেন, ফ্যামিলিকে সময় দিতে হবে, খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে, নেটওয়ার্কিংও করতে হবে। এখন আপনি ভালো কাজ করেন, রাত্রে ঘুমালেন 2 ঘন্টা, একটা প্রোগ্রাম আছে, আপনি এমন একটা প্যান্ট শার্ট পরে আপনি প্রোগ্রামে ঢুকে গেলেন, প্যান্ট শার্টই আপনি ঠিক নেই, চিন্তা করে দেখেন ক্যারিয়ার কত দূর যাবে। তো ডিসিপ্লিন মাস্ট প্রত্যেকে, একদম টাইম করে এত ঘন্টা কাজ করুম, এত ঘন্টা ঘুমাবো, এত ঘন্টা ফ্যামিলির সময় দেবো, এটা কিন্তু আপনাদের করতে হবে। কারণ ভালো এন্টারপ্রেনার হতে হলে ভালো একটা মানুষ হতে হবে আপনাদেরকে, যেখানে নেটওয়ার্কিংয়ের কোনো বিকল্প নাই, যেখানে মানুষের সাথে মিশতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। এরপরে যেটা কনফিডেন্স, কনফিডেন্সটা আমাদের আছে কি না, আমি মনে করি সবার মধ্যেই কনফিডেন্স আছে, যদি ইনফরমেশন থাকে যে না আমি আমার সেক্টরে আসলে আমার কনফিডেন্স আছে, আমি পারবো, পারবো না কেন, এই কনফিডেন্স থাকতেই হবে। কনফিডেন্স না থাকতে বলে এই পেশায় কিছু করতে পারবেন না। ওপেন মাইন্ডেড, মাইন্ডটা ওপেন করে রাখেন, মানুষের সাথে যখন কথা বলবেন কথাগুলো শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, প্রত্যেকটা জায়গা থেকে আপনার কাছে ইনফরমেশান আসবে, সো এই ইনফরমেশানটাকে আপনি গ্র্যাব করতে হবে, ওইটাকেই বাস্তবে রূপ দিতে চাইলে আপনি দেখবেন অনেক ক্ষেত্র বাইরে যেতেছে, যে ক্ষেত্র নিয়ে আপনারা কাজ করতে পারবেন। এরপরে হলো সেলফ স্টার্টার, আপনি ইন্টারপ্রেনার হবেন, আপনি অফিসে আসবেন 11টায় 12টায়, আর আপনি এমপ্লয়ির কাছে আশা করবেন 9টার মধ্যে, না আসলে আপনি লেট হবে, আপনি স্যালারি পাবেন না, ইম্পসিবল। শুরু আপনার কাছ থেকেই করতে হবে, শুরু আপনিই করবেন, অন্যের জন্য বসে থাকবেন না যে কোনটা করা দরকার, আমাকেই করতে হবে, দেন আমাকে ফলোয়ার, আমাকে ফলো করবো সবাই, এটা কিন্তু মনে রাখতে হবে। এরপরে আসি আমরা কম্পিটিটিভনেস, শুরু করলেন বিজনেস, ভালোও করতেছেন, চুপ করে বসে থাকেন না, কারণ আপনারা জানেন যে কোনো জায়গায় সার্চ দিলে ইনফরমেশন পেয়ে যান, তার মানে আপনি যা করতেছেন অন্য কিন্তু আপনাকে ফলো করতেছে, আপনার কম্পিটিটর অনেক, অতএব আপনাকে অলওয়েজ কম্পিটিশনের কথা মানায় রেখে এক্সট্রা এক্সট্রা অ্যাডিশনাল যোগ করতে হবে মার্কেটের দিকে থাকতে হলে, এটার কিন্তু বিকল্প নাই। এরপরে যেটা বললাম যে ডিটারমিনেশন, মনির ভাই বলে গেল যে আপনারা ক্যারিয়ার শুরু করার পরে আসতে পারেন, আবার শুরুও করতে পারেন, আমার এইখানে একটু দ্বিমত আছে যে ডিটারমিনেশনটা রাখেন। আমি তিনটা জিনিসে বিশ্বাস করি, আমি এটাকে নাম দেই 3D, ড্রিম, ডিটারমিনেশন, ডেস্টিনেশন। আপনার স্বপ্ন থাকবে, আপনার ডিটারমিনেশনে থাকতে হবে যে আমি স্বপ্নে পৌঁছাবো, দেন আপনি ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন, আদারওয়াইজ কোনো দিনই সম্ভব না। অতএব এই 3D সবসময় মাথায় গেঁথে নিয়ে নেন, যে ড্রিম, ডিটারমিনেশন অ্যান্ড ডেস্টিনেশন। এরপরে মনির ভাই যেটা বলছে স্ট্রং পিপুল স্কিল, এটা কিন্তু আমাদের সবার মধ্যেই বাংলাদেশের জন্য একটু কমই আছে, মানুষের সাথে মিশতে হবে, সব মানুষের সাথে মিশতে হবে, সব মানুষের সাথে কথা বলার মতো পারদর্শিতা অর্জন করতে হবে, এইটা করার জন্য খুব বেশি কিছু না, মানুষের সাথে কথা বলার ইচ্ছা থাকতে হবে। এখন এক নিচে এক রিক্সাওয়ালার সাথেও যদি আপনি বলতেন যে ওর সাথে কী কথা বলবো, বা আপনি চাইছেন যে যারা খারাপ করছে ক্যারিয়ারে বন্ধুবান্ধব ওর সাথে মিশার দরকার নাই, কী কথা বলবো ওর সাথে, না এইগুলো করবেন না, প্রত্যেকটা লেভেলের মানুষের সাথে ভালোভাবে মিশতে হবে। এবার আসি স্ট্রং ওয়ার্ক ইথিক, প্রত্যেকটা ওয়ার্কের সাথে ইথিক্স জড়িত, এখানে কম্প্রোমাইজ করা যাবে না, যদি ক্যারিয়ারে এবং আপনি এন্টারপ্রেনারশিপে, ক্যারিয়ারের কথা যদি বলি যে এইখানেও কিছু কিছু দিক আছে যেখানে আপনি কখনো কারোর সাথে কম্প্রোমাইজ করতে পারবেন না। এটা সম্পর্কে একটা গল্প আছে, আমি একটু পরে যখন প্রফেশনালের সংখ্যাগুলো আসবে তখন বলে দেব। লাস্ট একটা কোয়ালিটির কথা বলি, প্যাশন, এটা কতজনের মধ্যে আছে সেটা দেখার বিষয়, আইটির প্রতি প্যাশন,
এটার প্রতি ভালোবাসা যে না এটা আমাকে টানে, এটা কিন্তু থাকতে হবে এন্টারপ্রেনারশিপ হতে হলে বা ভালো আইটি প্রফেশনাল হতে হলে। যেমন আমার কিন্তু আসলে টেকনোলজির প্রতি খুব কম, আমি টেকনোলজি খুব ঘাটাঘাড়ি কম করি সত্যি কথা। তো আপনারা কিন্তু যদি এটা দেখেন যে না টেকনোলজির বিষয়ে যদি যে কোনো কম্পিউটার বলি যে মোবাইল বলি সব কিছুতে ঢুকে আমরা কাজ করি, এটা যদি থাকে এটার প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে কিন্তু আপনারা এগোতে পারবেন, নাহলে পরে কিন্তু ওই টাইম বেঁধে এটা করতে পারবেন না। এই প্যাশনটা সবার মধ্যে আছে কি না এটা কিন্তু বুঝতে হবে। তাহলে দেখেন এন্টারপ্রেনারশিপের মধ্যে যে 10টা আমি কোয়ালিটি করলাম, এই 10টা কোয়ালিটি কিন্তু সবাই মোরালে জানেন, এগুলো নিয়ে চেষ্টা করতে হবে, এগুলো জীবন ধারণের মধ্যে নিয়ে আসতে হবে, তাইলে পরে আপনি ভালো এন্টারপ্রেনারশিপ হতে পারবেন। এরপরে আসি দেখেন ওইটার সাথে ভালো আইটি প্রফেশন হলে হতে কী কোয়ালিটি থাকা দরকার, এগুলো কীরকম মিল আছে দেখেন প্রত্যেকটার সাথে যোগসূত্র পেয়ে যাবেন। ভালো যারা আইটি প্রফেশনাল তারা লাভস টেকনোলজি, তারা টেকনোলজিটাকে ভালোবাসে। এখন দেখেন এর মধ্যে আপনারা সবাই টেকনোলজিটাকে ভালোবাসেন নাকি ভালোবাসেন কি না। এরপরে ডেটা আন্ডারস্ট্যান্ডিং, ডেটা আপনারা এখানে যে কজন লোক আছেন ইনফরমেশন এবং ডেটার মধ্যে বেসিক পার্থক্য কয়জন বলতে পারবেন, বলেন তো আপনি একটু প্লিজ। আচ্ছা ঠিক আছে, সুন্দর উত্তর দিয়েছে। ডেটাটা বলতে যে কোনো সব কিছুই আছে অগোছালোভাবে আছে, যখন আমরা গোছালোভাবে একটা পেপারে বা একটা জায়গাতে উল্লেখ করবো সেটাই কি ইনফরমেশন, সেটার থেকে স্পষ্ট বোঝা যায় আমি কী বোঝাতে চাচ্ছি, এই তো। অনেকে কিন্তু এই ডেটা এবং ইনফরমেশনটাই জানে না। আমি যখন আইটির ইন্টারভিউ নেই আমার কাছে খুব খারাপ লাগছে, তো একজনে জিজ্ঞেস করছি যে ভাই তুমি তো আইটিতে চাকরি করতে চাও আইটির ইলাবোরেশনটা কি আইটি, তো উনি আমার বলতেছে ইন্টারনেট টেকনোলজি। তো আমি বললাম বেশ তোমার আসলে চাকরি দেওয়া দরকার। তো এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আপনাদের যদি মধ্যে ডেভেলপ না হয় তাহলে পরে কেরিয়ার কিন্তু আটকে যাবেন। এরপরে আসতে হবে যে জায়গায় জব করবেন আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস। এখন আপনি গার্মেন্টসে জব করবেন, গার্মেন্টসে যদি বিজনেস না বুঝেন তাহলে তো আপনি সফটওয়্যার ডেভেলপও করতে পারবেন, সফটওয়্যার রানিং আপনি হেল্প করতে পারবেন না। বিজনেসটা তো বুঝতে হবে কীভাবে আমরা অর্ডার আনি, তারপরে অর্ডার আনলে পরে আমরা কাঁচা মালগুলো কীভাবে আনি, সেই মালগুলো কীভাবে পৌঁছালে, সেই মালগুলো আমাদের তৈরি হচ্ছে কীভাবে, গোডাউন হচ্ছে কীভাবে, গোডাউন থেকে ফাইনাল ডেস্টিনেশনে কীভাবে যাচ্ছে, প্রত্যেকটা প্রসেস বুঝতে হবে। যে যে সেক্টরে কাজ করেন ওই সেক্টরের জব নেচারটা পুরোপুরি মাথায় নিয়ে নিতে হবে, এটা যদি নিতে পারেন তাইলে পরে লজিকটা আপনি ভালো বুঝবেন। আপনি কি কোডিং করবেন তো, অ্যান্ড লজিকটা ভালো দেন না জানলে আপনি তো কোডিং করতে পারবেন না। আমি তো আমার মতো যে না এটা এই ফরম্যাটে দেন, এটা এই ফরম্যাটে দেন, এখন লজিকটা যখন আপনাদের সাথে আমার সাথে মিলা যাবে তখন বলবেন যে না ইয়েস এইভাবেই হবে। তো এই জন্য জব নেচারটা ভালোভাবে জানতে হবে। এরপরে যেটা আইটি প্রফেশনালদের দুই ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয়, একটা হলো টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ, এটা নন টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড আমার সাথে কথা বললেন যখন আমি বুঝলাম কোডিং, এখন একজন অফিসারের সাথে কোডিংয়ের যদি বলতে চান ও তো আপনার সাথে মারামারি বাঁধে দিবে, ও বলবে যে আপনি এটা কী কোডিং কোডিং করতেছেন, আপনি বলবেন যে কোডিং তো বুঝতে হবে, সে তো তখন বলবে যে আমি কোডিং বোঝার দরকার নাই। তাই দুইটা ল্যাঙ্গুয়েজই কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমি টেকনোলজিক্যাল কী ল্যাঙ্গুয়েজ বলতেছি, ওইটার নন টেকনোলজি ল্যাঙ্গুয়েজটা কী আছে এটাকে কিন্তু বুঝিয়ে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু ক্যারিয়ার আপনি ডেভেলপ করতে পারবেন না। এটার আরেকটা দিক আছে যে 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 এরিয়াতে কাজ করি সেই এরিয়ার টেকনিক্যাল নলেজগুলো আমাদের নিয়ে নিতে হবে, এই টেকনিক্যাল নলেজ তারা কোনোভাবেই সম্ভব না। এই যে টেকনিক্যাল নলেজটা নিলাম এই টেকনিক্যাল নলেজটা কিন্তু শেয়ার করতে হবে, আপনার পিয়ার গ্রুপ যারা আছে, আপনাদের টিম লিডার যারা আছে, আপনার যে বস যারা আছে এবং যারা ডিসিশন মেকার আছে প্রত্যেকের সাথে এই টেকনোলজিটা শেয়ার করতে হবে। টেকনোলজি শেয়ার না করতে হলে কিন্তু তারা জানবে না যে কীভাবে কী করতে হবে, এটা ভালোভাবে বোঝাতে হবে। এখন একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, লাভস টু লার্ন, এটা কয়জনের মধ্যে আছে এখানে আমি কথা বলতেছি অনেকে দেখতেছে, অনেকে কিন্তু হাসতেছেন, তারা বসে কথাগুলো শুনতেছেন না, তার মানে তাদের মধ্যে কিন্তু এই প্যাশনটা নাই, জানার প্রতি কিন্তু ভালোবাসাটা নাই। আপনার আইটিতে বহু প্রবলেম আসবে, এখন এমন কিছু প্রবলেম আসবে, এখন মনে করেন আপনি আমার গার্মেন্টসে ঢুকলেন, গার্মেন্টসে ঢুকার পরে এক মাস পরে আপনাকে বলতেছে যে আমার এমন একটা সফট করে দেন, সফটওয়্যার করে দেন যে সফটওয়্যারে আমার এখানে 350 গাড়ি আছে,
কোন গাড়িটা কোথায় যে নষ্ট হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই সফটওয়্যারটা আমার দরকার। এখন আপনি যদি এই জিনিসটাকে লার্নিং হিসেবে নেন যে না একটা ভালো জিনিস আমি এটাকে দেখবো এগুলো করবো, তাহলে ঠিক আছে। আপনি যদি বলেন যে এটা কীভাবে সম্ভব, এটা কি সম্ভব নাকি, এটার জন্য বিভিন্ন সিস্টেম আছে, আপনি ডিভাইসগুলো নিয়ে নেন, তাইলেই কিন্তু বোঝা যাবে যে এইটার প্রতি আপনার ভালোবাসা নাই, জানার কোনো আগ্রহ নাই। প্রত্যেকটা যত প্রবলেম আসবে তত প্রবলেমটা নিয়ে আপনারা খাটবেন, দেন আপনাদের প্রত্যেকটা ক্ষেত্র তৈরি হবে। যদি সেটা না জানতে পারেন তাহলে কোনো লাভ নেই। আপনি যেটাই আসলে আপনার প্রবলেম আসলে আপনি বলবেন যে এটা হবে না, এটা কীভাবে হবে আপনি জানেন, আপনি কনফ্রন্টেশনে যাবেন, দেন ওইটার সাথে সাথে যারা জড়িত আছে তাদের সাথে কথা বলতে হবে। কথা বলার পরে আপনি বুঝতে পারবেন আসলে এটা আমরা কী চাচ্ছি, লোক এন্ড ইউজার থেকে কী চাচ্ছে, এই জিনিসটা কিন্তু প্রত্যেকেরই করতে হবে। এরপরে যেটা ফাইনালি যেটা কথা বলবো সেটা ওই যে লাভস টু এ টেকনিক্যাল টেকনোলজিক্যাল চেঞ্জ চ্যালেঞ্জ, টেকনোলজিক্যালে চ্যালেঞ্জের কোনো সীমা নাই। সত্যি কথা, আজকে আমি বলতেছি ভাই আমার প্রতিষ্ঠানে 52,000 লোক আছে, আপনি আমাকে একটা ডেটা দেন তো, ওই 52,000-এর মধ্যে আজকে কে কে লেট করে আসছে। দুই দিন পরে কইতেছি ভাই আমার একটা কাজ করেন তো, আপনি এই 52,000 লোকের মধ্যে কে কে এসএসসি পাস আছে বা বিল এসএসসি এটা দেন তো। আবার কইতেছি ভাই আমার এরকম একটা ডেটা দেন তো, কে কে গত 2-3 দিন যাবত কোনো পাঞ্চই করে নাই। এখন দেখেন প্রত্যেকটা কিন্তু রিকোয়ারমেন্ট, আপনি যদি বলেন রেগে যান যে স্যার আপনি যত রিকোয়ারমেন্ট আছে একবার বলেন না কেন আমাকে, তাইলে কি হবে, এটা ডে বাই ডে রিকোয়ারমেন্ট অনুযায়ী আসবে। এটা যদি আপনারা এই চ্যালেঞ্জটুকু না নিতে পারেন তাহলে কিন্তু এই আইটি ক্যারিয়ার এসে খুব একটা লাভ হবে, কখনোই ভালো করতে পারবেন না আইটি ক্যারিয়ারে। এখন দেখেন আমি প্রথমে এন্টারপ্রেনারশিপের কতগুলো কোয়ালিটি বলছি আর আপনাদের ক্যারিয়ারের কয়টা কোয়ালিটি বলছি যেগুলো থাকতে হবে। চিন্তা করে দেখেন একটা আরেকটার সাথে জড়িত, যদি আমি সামশন করি প্রত্যেকটাই একটা এক একভাবে বলছি, তার মানে আইটিতে যারাই ক্যারিয়ার করতে চান প্রত্যেকেই আসলে এন্টারপ্রেনিয়র। এখন আপনি আইটিতে চাকরি করবেন, আমার দেখা যে ভালো লেভেলে চাকরি করে কিন্তু ডিসিপ্লিন হতে চায় না, 9টায় অফিস সে 9:05 করে নাস্তা করতে গেছে, নাস্তা আধা ঘন্টা করে আসছে, 10টার দিকে অফিসে আসছে, তার মানে সে রাতেও ঠিক মতো ঘুমায় নাই, সকালে ঘুমের থেকে উঠে তার দিকে চলে আসছে, তো ওর ব্রেনটা এমনি তো কোল নাই, তো ও সকালে উঠে যে লজিক নিয়ে বসবে আমি কী কাজ করবো কালকে কী করার কথা ছিল এটার মধ্যে নাই, তো ও আসছে যে না আমি তো আইটির লোক আসুক দেখি, দেখলে আসবে বুঝবো, ডিসিপ্লিন কিন্তু নাই। তো ডিসিপ্লিন নাই যেহেতু এর মাথার মধ্যেও কিছু নাই, এর কনফিডেন্সও কিছু নাই, আর কনফিডেন্স নাই যেহেতু তার মানে টেকনোলজির প্রতি তার কোনো ভালোবাসা নাই। তাইলে আপনারা চিন্তা করেন যে আপনারা যে প্রফেশনে আছেন সেই প্রফেশনটা কত চমৎকার প্রফেশন, আপনারা ক্যারিয়ারও যদি শুরু করেন আইসিটিতে তারপরেও কিন্তু আপনারা প্রত্যেকে এন্টারপ্রেনিওর, এইটা যদি মাথায় রেখে চলতে পারেন কাজ করতে পারেন আপনাদের ফিউচার কিন্তু খুবই ভালো, ফিউচার এতটাই ভালো যে এটা বলার মতো না। আমার প্রত্যেকটা ক্যারিয়ারেই চ্যালেঞ্জ আছে এবং প্রত্যেকটা ক্যারিয়ারে পারফরমেন্স শো করার পরে তার রিকগনিশন আসে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু আইটি এমন একটা ক্যারিয়ার শুরু থেকে আপনার কাছে রিকগনিশন, আইটি এমন একটা প্রফেশন প্রত্যেক আইটির উপরে নির্ভর করে, আপনি ঢোকা মাত্রই প্রত্যেকে বলবে যে না এ কিন্তু আমার যা চাবো সেই সাপোর্টটা দিবে, ঢুকলেই কিন্তু রিকগনিশন নিয়ে যে না এ ভালো করবে, এর কাছে আমরা যা চাইবো সে দিবে, এই লোকটাকে কিন্তু আমাদের দরকার। আর আমরা এইচআরে যারা জব করি আমাদের ঢোকার পরে কিন্তু প্রুভ করতে হয় যে না এই প্রথম থেকেই কী করবে এইচআর, এইচআর আবার কি এ কী করবে। এবং সেই উদাহরণ বলি, আমার শুরুটাই হয়েছে আমি শুরুটা করছি 2003-এ ইকবাল সাহেবের একটা কোম্পানিতে, তখন আমি সবে মাত্র এমবিএ পরীক্ষা দিয়ে পাশ করে বের হয়েছি, আমি গেলাম একটা ফ্যাক্টরি সেট আপে, তখন লোকজন কিন্তু আমাকে বলা শুরু করছিল যে আপনি কি সত্যিই এমবিএ করছেন এইচআরে, এমবিএ যদি এইচআরে করে থাকেন আপনি ফ্যাক্টরিতে জব করেন এটা কি ঠিক আছে,
আমার পিছনে অনেকে কথা বলতো এই ভদ্রলোক মিথ্যা কথা বলে, এ তো এমবিএ করে নাই ঢাকা ইউনিভার্সিটি থেকে। দেখেন আমার কিন্তু ক্যারিয়ার ফোকাস ছিল আমি এইচআরে জব করব, সেই জন্য আমি ফ্যাক্টরি লেভেল থেকে আমি শুরু করছি। এই জন্যই বলতেছি গার্মেন্ট সেক্টরে যেমন আমার হামিম গ্রুপেই মোর দেন 200 পিপল ইন আইটি এবং আগামী এক বছরে আরও মোর দেন 200 এমপ্লয়ি ইন আইটিতে নিতে হবে। তা আপনি গার্মেন্টস সেক্টরে যদি বলেন, অনেকেই আছে যে গার্মেন্টসে যাব, আমি বলবো হ্যাঁ গার্মেন্টসে আসবেন যেখানে মানুষ মেশিন দুইটা নিয়েই কাজ করা যায়। এত বেশি মানুষ, এত বেশি মেশিন, এত বেশি প্রসেস, এত বেশি রিকোয়ারমেন্ট, যেখানেই আপনি সফটওয়্যারটা কাজে লাগবে বেশি। এবং আপনাকে আমি এই মঞ্চে অ্যাসিওর দিতে পারি গার্মেন্টসে যত টাকা বেশি স্যালারি পাবেন আর কোনো সেক্টর আপনাকে দিতে পারবে না, এটা লিখে রাখেন। আরেকটা জিনিস, ছোট্ট জিনিস দিয়ে আপনাদের আজকে বেশিক্ষণ কথা বলবো না, সময় শেষ। আপনারা কি জানেন তিনটা স্কিলের কারণে বাংলাদেশ মার্কেটে ফরেনাররা নিয়ে নিচ্ছে? তার একটা আমাদের কমিউনিকেশন স্কিল ফোর, দুই নাম্বার আমরা কম্পিউটার জানি না, তিন নাম্বার প্রেজেন্টেশন স্কিল। এই জন্য 400,000 বিদেশি এই মুহূর্তে বাংলাদেশে জব করে, 400,000 বিদেশি যারা $5 billion প্রতি মাসে নিজে নিয়ে যাচ্ছে, আর আমরা সেখানে $28 billion গার্মেন্টসের থেকে যেটা হাইস্ট, তো ওইটা যদি বাদ দেই থাকে আর $23 billion। তো আমাদের মধ্যে কি এই কোয়ালিটি নাই? অবশ্যই আছে। এই কোয়ালিটিটাকে জাগ্রত করতে হবে, কোয়ালিটিটাকে নিয়ে কাজ করতে হবে। এটা যদি করতে পারে আপনাদের ক্যারিয়ার অত্যাধিক 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 ভালো। থ্যাংক ইউ ফর অল আমার কথাগুলো শোনার জন্য, আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। থ্যাংক ইউ ফর অল।